দেখে শুনতাম তোকে রাজি আমার হাতে দিয়ে দে, আমার হাতে দিয়ে দে। আমাদেরকে মৃতি মতন ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, যখন আমাদের প্রমাণ লোপাট করা হয় তখন তিনি কোথায় ছিলেন, এত প্রোটেকশন কোথায় ছিল তখন? একটা ধর্ষককে বাঁচানোর জন্য এত কিছু, কিসের স্পেশাল প্রিভিলেজ? যখন সন্দীপ ঘোষকে ওখানে দাঁড় করিয়ে বার করার জন্য আমাদেরকে টেনে টেনে মহিলা প্রোটেকশন দিয়ে আমাদেরকে মেরে ধরে লিটারালি মনে হচ্ছে যে আমাদেরকে মেরে পাঠিয়ে দেবে, দেন ওনাকে বার করবে। আমরা একটাই কথা বলছিলাম যে ওনাকে কোনো হাত দিয়ে গেট দিয়ে ভেতর লজ সাহেব ঢোকেন, সেই গেট দিয়ে ওনাকে কোনো ধর্ষককে ওখান থেকে বার করা যাবে না, ওনাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না, কিন্তু দেওয়া হয়েছে ওনাকে এত ফোর্সা নিয়ে এত কিছু করে ওনাকে গেট দিয়ে বার করা হয়েছে। কেন বার করা হবে, কি লুকানোর চেষ্টা করা হচ্ছে, কি এমন আছে?